স্যার আমি আছি। শুধু ইলহাম আর কাফি ভাই? তো ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমরা যেটা করতেছিলাম সেখানে রিটার্ন করি। আচ্ছা, গতদিন আমরা কোথায় শেষ করছিলাম? আমরা ট্রান্সফরমার স্টার্ট করবো বলছিলাম, তাই না? তোমরা কি নিজেরা এর আগে ট্রান্সফরমার আগে পড়েছো, বা কে কে ট্রান্সফরমারের কনসেপ্টটা বুঝো বুঝো কি না, তো আমাকে একটু বলো তো দেখি কিরকম বুঝো। আচ্ছা ভাইয়া, এই যে মানে এই গতকালকে ক্লাসটা কি রেকর্ড হয় নাই, না গতকালকে ক্লাস করার নাই? গতকালকে ক্লাস করাইছি বলতে তেমন একটা ক্লাস করাই নাই, কারণ আরেক যে ছিল ইয়ে ছিল আমাদের সাথে, রিদিকা ছিল, ওকে অন্য টপিক পড়ানো হয়েছে। তো তোমরা ক্লাসে জয়েন করার পরে কোথায় যেন হাওয়া হয়ে গেছিলা, তারপরে তোমাদের পাইলাম না, বিষয়টা কি আমাকে একটু বলো তো। স্যার আমি বাইরে ছিলাম তাই কালকে মানে গত ক্লাসটা করতে পারিনি। মোহনের কি হইছে? আমিও ভাই বাইরে ছিলাম, আমি এখনো বাইরে ভাই। 8টার সময় আসলে হয় না, মানে 8টা 15 কিংবা কি 20 বল? হইলে বাসায় যায় পরে শুরু করতে পারি আর কি। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাসায় যাও। আমি ভাই এটাও তো এমনি আসলে রেকর্ড শীতের থাকবে সময় না? তো, হ্যাঁ রেকর্ড তো থাকবে, রেকর্ড থাকবে। গতদিনে কোনো ক্লাসে কিছুই হয় নাই তাই কোনো রেকর্ড নাই, গত ক্লাসে কিছুই হয় নাই তো এই জন্যই। আমি তো ঠিক মূলত আছে, শুরু করি আমি আমরা। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। মানে আমরা মূলত যেটা প্রিভিয়াস ক্লাসে যতটুকু শেষ করছি ওখান থেকে মূলত এখন আপনি শুরু করবেন না? হ্যাঁ 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 ওখান থেকে শুরু করব। গত ক্লাসে এই চ্যাপ্টারে কিছু পড়ানো হয় নাই, ঠিক আছে। ওকে ঠিক আছে জি ভাই, গতকালকে আচ্ছা ক্লাসটা মানে তো আর আমরা করি নাই, যদি ওই মানে আগের ক্লাসটা থেকে যদি করান তাহলে ভালো হইব আর কি। হ্যাঁ হ্যাঁ আমি আসলে ক্লাস থেকেই করানো হচ্ছে, কারণ ওইখান থেকেই ফলাফল ধরা হয়েছে। গত ক্লাসে এইগুলো করানো হয় নাই, কিছু ধারণা হয়নি। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আস্তে গিয়ে বসো, রিল্যাক্সে বিকুল, এত প্যারা নেওয়া লাগবে না। আস্তে ধীরে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হয়, তাড়াহুড়ো করে পড়াশোনা করতে না। আচ্ছা খেয়াল করো, যে জিনিসটা আজকে বোঝাবো, আমরা গতদিন এসি কারেন্ট বুঝছিলাম তাই না, যে এসি কারেন্টে যখন কারেন্ট ফ্লোটা হয়, অল্টারনেটিভ কারেন্ট, তখন ভোল্টেজটা এরকম ভাবে স্মুথলি আপ এন্ড ডাউন হয়, এবং ঠিক এইভাবে স্মুথলি কারেন্ট ফ্লো এর ডাইরেকশনটা চেঞ্জ হয়, মানে কারেন্ট ফ্লো এর ডাইরেকশনটা হুট করে একদিকে চেঞ্জ হয়ে যায় না। এটা প্রথমে একদিকে অল্প অল্প করে শুরু হয়, দেন একদিকে যায়, দেন আস্তে আস্তে কমতে থাকে, কমে কমে জিরো হয়ে দেন আস্তে আস্তে উল্টো দিকে স্টার্ট হয়, দেন আবার সেটা উল্টো দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, বেড়ে গিয়ে ম্যাক্সিমাম পৌঁছায়। তো বেসিক্যালি আপনাদের কি বলে ভোল্টেজের এটা যেমন গ্রাফটা যেমন এরকম হয়, একটা অল্টারনেটিভ কারেন্ট সোর্স এর কারেন্টের গ্রাফ, মানে আয়ের যে গ্রাফের যে সিনারিও সেটা এরকম স্মুথ হবে। এটা হচ্ছে যেখানে প্লাসের দিক, এটা হবে মাইনাসের দিক। এখানে প্লাস মাইনাস বলতে দিক বুঝাইতেছি আর কি, ঠিক আছে। তো এখন একটু চিন্তা করো, আমরা যখন নর্মালি ডিসি কারেন্ট অ্যাপ্লাই করি একটা সলিনয়েডে ডিরেক্টলি, যেমন আমরা এই পাশের ছবিতে দেখতে পাচ্ছি, কি হইতেছে? এদিকে একটা স্পেসিফিক পোলারিটি আছে এটার, মানে এটা পজিটিভ নেগেটিভ ফিক্স। তো পজিটিভ নেগেটিভ ফিক্সড হওয়ার কারণে এটা নর্থ সাউথটা এখন ফিক্সড, ধরলাম এদিকে নর্থ হচ্ছে, এদিকে সাউথ হচ্ছে, ঠিক আছে। তো এখন এটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কিরকম? এইরকম, মানে নর্থ থেকে সাউথের দিকে। আচ্ছা যে দিকে হোক, এখন দিক নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, আমরা একটু দেখি। মানে এক কথায় ডিসি কারেন্ট দিলে একটা সলিনয়েড একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, আর কিচ্ছু না, তাই তো? বা চিন্তা করো, আমরা যদি এখন একটা সলিনয়েডে এই ডিসি কারেন্ট দেওয়ার পরিবর্তে আমরা যদি সলিনয়েডটার মধ্যে অল্টারনেটিভ কারেন্ট দিই, মানে এসি কারেন্ট দিই, তাহলে কি হবে? অল্টারনেটিভ কারেন্ট দিলে যে ঘটনাটা ঘটবে একটু খেয়াল করে দেখো। আচ্ছা এখানে ছবিটা এখানে, আচ্ছা এখানেই থাকুক, সমস্যা নেই। তো অল্টারনেটিভ কারেন্টটা একবার একদিকে আরেকবার আরেক দিকে ফ্লো হয়, তো ধরো কারেন্টটা আপাতত ইমিডিয়েটলি এই দিকে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে, এবং এই ফ্লোটা তো আস্তে আস্তে হচ্ছে, তার মানে এটার মধ্যে যে নর্থ সাউথ পোলটা জেনারেট করবে এটা আস্তে 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 জেনারেট করবে, চট করে ম্যাক্সিমামে পৌঁছাবে না। তো ধরলাম যে এই প্রান্তে নর্থ হয়, এই প্রান্তে সাউথ হয়, কারেন্টটা এই দিকে গেলে, তো এখন ছবি কি ছোট হয়ে গেছে বেশি, বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝাই যাচ্ছে। আচ্ছা তাহলে তো সমস্যা নেই আশা করি। তো কি হবে যে এইদিকে নর্থ, এদিকে সাউথ,
এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু এখানে তড়িৎ প্রবাহটা আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও আস্তে আস্তে বাড়বে। তার মানে আমরা যেটা দেখতে পাবো যে যদি মনে করো আমার হাত দিয়ে যদি আমি বল রেখাগুলো চিন্তা করি, তাহলে আমার মনে করো বাম হাতে নর্থ, ডান হাতে সাউথ, তাহলে এখানে আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে বাড়বে। নর্থ এবং সাউথটা অল্প করে শুরু হবে, আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বাড়বে এবং ম্যাগনেটিক ফিল্ডের যে এরিয়া বা স্ট্রেংথ সেটাও বাড়তে থাকবে। তো এই পাশে আমি নর্থ পাইলাম, এই পাশে সাউথ পাইলাম, তো অল্টারনেটিভ কারেন্ট তো বসে থাকবে না, সে তো তড়িৎ প্রবাহটা আবার আস্তে আস্তে কমায় দিবে। তো তড়িৎ প্রবাহ যখন আস্তে আস্তে কমে যাবে, তখন যে ঘটনা ঘটবে, আস্তে আস্তে আবার ম্যাগনেটিক ফিল্ডটা স্কুইজ করা শুরু করবে এবং এক সময় সেটা জিরো হয়ে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাও কমপ্লিটলি জিরো হয়ে যাবে, আমি কোনো কিছু পাবো না। এবং জিরো জিরো হওয়ার পরে কারেন্টটা কোন দিক যাবে, কারেন্টটা ব্যাক অপোজিট দিকে ফ্লো করা স্টার্ট করবে, তাই তো? তো কারেন্টটা যেই অপোজিট দিকে ফ্লো করা স্টার্ট করবে, খেয়াল রাখো, তখন কি নর্থ সাউথ আর আগের মতো থাকবে নাকি উল্টে যাবে? নর্থ সাউথ কি হবে? উল্টে উল্টে যাবে। উল্টে যাবে, তার মানে তখন আমার এই হাতটা চলে যাবে ওইদিকে, এই হাতটা চলে যাবে এইদিকে, মানে বলতে পারো ম্যাজিকের মানে হাতের মধ্যে যে হাত ঢুকা দিলে যেরকম একটা অবস্থা হবে আর কি। তো নর্থ চলে যাবে এই পাশে এবং সাউথ চলে যাবে এই পাশে, দেন উল্টা দিকে যে কারেন্ট ফ্লোটা সেটাও তো আস্তে আস্তে বাড়তেছে, তো সেই সাথে আস্তে আস্তে কিন্তু এটার ম্যাগনেটিক ইন্টেন্সিটিটাও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একসময় সেটা ম্যাক্সিমামে গিয়ে পৌঁছাবে, দেন সেইটা কিন্তু আবার কমতে থাকবে, আবার কারেন্ট ফ্লোটা কমবে এসি কারেন্টে। তো আস্তে আস্তে সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কমে আবার জিরো হবে, দেন কারেন্টটা আবার আগের মতো এইদিকে ফ্লো হবে, দেন তখন আবার এটা নর্থ হবে, এটা সাউথ হবে। তো এভাবে নর্থ সাউথ চেঞ্জ হচ্ছে এবং আস্তে আস্তে সেটা বাড়তেছে, আবার কমে জিরো হচ্ছে, দেন সুইচ করতেছে, দেন আবার বাড়তেছে, আবার কমতেছে। তো তার মানে এসি কারেন্টের যে ফ্লোটা আমরা যে ফ্লোটা দেখছি ওইটার সাথে সাথে তাল মিলিয়ে এটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কিন্তু আসলে এইভাবে সুইচ করতে থাকবে। কথাটা বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া, মানে কি এটা 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 দ্বারা কি ভাইয়া বোঝা যায় যে মানে ওই কি বলে তড়িৎ প্রবাহ আর ম্যাগনেটিক ফিল্ড সমানুপাতিক? ডেফিনেটলি তড়িৎ প্রবাহ এবং ম্যাগনেটিক ফিল্ড সমানুপাতিক, কারণ এটা একটা সূত্র আছে, এটা তোমাদের জন্য না তারপরে বলি। এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, এই ম্যাগনেটিক ফিল্ড এর সূত্রটা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এর সূত্রটা হচ্ছে এরকম, এফ ইজিক্যাল টু আই এল বি সাইন থিটা বলে এটাকে, বা এখান থেকে আমরা যদি বি এর কথা চিন্তা করি, হ্যাঁ, এটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফোর্স এর পরিমাণটা বের করতে পারি। আর আই এর সাথে যে সম্পর্কটা দেখো, খেয়াল করো, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এল হচ্ছে তারের লেন্থ, এখানে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, আর সাইন থিটা কিছু অ্যাঙ্গেলের কাহিনী আছে, এগুলো তুমি এখন একেবারেই বুঝবা না, একেবারেই বোঝা সম্ভব না। আর এই ফোর্স হচ্ছে যে আমরা তারের লাভ দেওয়ার সূত্র বের করছিলাম না, ওই ওই ফোর্স বের করার সূত্র হচ্ছে এইটা। তো এখান থেকে দেখো আই এর সাথে বি এর একটা খুবই ক্লোজ একটা রিলেশন আছে, এখানে ফোর্স এর সম্পর্ক। আর আরেকটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, আই এর ভ্যালু যত বাড়বে তোমার ইলেকট্রিক ইন্টেন্সিটি তত বাড়বে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি তত বাড়বে। তো তড়িৎ প্রবাহের মান যদি তোমার বেশি হয়, ডেফিনেটলি সেখানে অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। তো এখন কাহিনীটা হইতেছে যে, তাহলে একটু চিন্তা করো, আমি নর্মাল ডিসি কারেন্ট দিলে একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড পাই, বা যখন আমি অল্টারনেটিভ কারেন্ট দিচ্ছি তখন সাইলেন্টের মধ্যে সে অটোমেটিক্যালি তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে। এখন একটু চিন্তা করো, আমি যদি সলিনয়েডটার পাশে একটা নর্মাল জেনারেল বার ম্যাগনেট রেখে সেই বার ম্যাগনেটটাকে কন্টিনিউয়াসলি আড়াআড়া করতে থাকে, একবার কাছে আনবো একবার দূরে আনবো, তাহলে কি হবে? তখন আমরা গত ক্লাসে দেখছি যে এখানে যদি গ্যালভানোমিটার দেখি, তাহলে দেখবো এটা কাটাটা একবার এদিক যাবে একবার এদিক যাবে, মানে এখানে এসি কারেন্ট উৎপন্ন হবে, তাই তো? তো আমরা একটা স্টিল ম্যাগনেটের কাছে একটা চুম্বক নিয়ে কাছে নিচ্ছি দূরে নিচ্ছি, কাছে নিচ্ছি দূরে নিচ্ছি। বাট এখন একটু চিন্তা করো তো, আমরা এখন এই যে সলিনয়েডটা, এটার মধ্যে আমরা এখন এসি কারেন্ট অ্যাপ্লাই করতেছি, যার মধ্যে নিজের অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ডটা সুইচ করতেছে। এখন যদি এইটার পাশে, এইটার মধ্যে এসি কারেন্ট ফ্লো হওয়া অবস্থায় এইটার পাশে আরেকটা সলিনয়েড আমি রাখি এবং ওইটার দুই প্রান্তে যদি আমি একটা গ্যালভানোমিটার বসাই, আমি কি পাবো বলো তো? ভাইয়া আরেকবার আরেকবার, এটার মধ্যে এসি কারেন্ট হচ্ছে, এসি কারেন্ট আমি অ্যাপ্লাই করছি, তো এটার মধ্যে কারেন্টটা জেনারেট আস্তে আস্তে জেনারেট করতেছে, ঠিক আছে, সুইচ করতেছে, মানে ফ্র্যাকচার হইতেছে এখানে, ঠিক আছে। তো এই অবস্থায় আমি এর পাশে আরেকটা সাধারণ সলিনয়েড রাখছি এবং সলিনয়েড রাখার পর এখানে একটা গ্যালভানোমিটার অ্যাড করে দিছি। এখন এখানে কি হবে?
তো বামেরটা তো যেহেতু এখানে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো বামেরটা একটা চুম্বকের ন্যায় আচরণ করবে। তো হ্যাঁ, চুম্বকের আচরণ করবে, এবং সেটা কিরকম চুম্বক? পরিবর্তনশীল চুম্বক, যেটা ম্যাগনেটিক ফিল্ডটা বারবার এরকম ভাবে সুইচ করতেছে। হ্যাঁ ঠিক আছে, তোর পাশে হ্যাঁ আমি একটা সলিনয়েড রাখছি, সাধারণ সলিনয়েড, যেটার পার্শ্বর মধ্যে আমি একটা গ্যালভানোমিটার ফিক্স করছি। এখন কি হওয়া উচিত এখানে? তাহলে তো হওয়া যদি উচিত যে আমি একটা সাধারণ চুম্বক এটার পাশে নিয়ে যার সামনে পেছনে আনা নেওয়া করতাম, তাহলে কি হইতো? কাঁটাটা এদিক যেত, ওদিক যেত, এদিক যেত, ওদিক যেত, তাই তো? এখন হ্যাঁ চুম্বক না, এখন এই সলিনয়েড যেটার মধ্যে এসি কারেন্ট দেওয়া হইতেছে, যেটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড নিজে নিজেই চেঞ্জ হইতেছে, তার পাশে আমি এখন এই সলিনয়েডটা রাখছি এবং গ্যালভানোমিটার রাখছি, কি হবে, কি দেখবো? একই জিনিস হবে স্যার, কাঁটাটা একবার ওইদিকে হ্যাঁ, ঘোরার দিক যাবে। এক্স্যাক্টলি, আমরা দেখবো যে এই গ্যালভানোমিটার মধ্যেও কাঁটাটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, মানে এক কথায় এখানে এসি কারেন্ট উৎপন্ন হইতেছে। কথাটা বুঝতে পারছিস? জি ভাইয়া, হ্যাঁ স্যার তো তাহলে খেয়াল করো, এখন কিন্তু এই সলিনয়েডটাকে বারবার কাছে না লাগতেছে, দূরে লাগতেছে, লাগতেছে না কেন? কারণ এটা এসি কারেন্ট নিজের মধ্যে নিজে নিজে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাকচুয়েশন করে নিচ্ছে। বাট একটা চুম্বক দিয়ে করতে হলে সেটাকে ম্যানুয়ালি করতে হইতো, বাট এখন ম্যানুয়ালি করার দরকার নাই, অটোমেটিক্যালি এখানে এসি কারেন্ট দেওয়ার কারণে এখানে যে ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হইতেছে সেটা অ্যাপ্লাই হইতেছে এখানে গিয়ে, এবং এখানে গিয়ে অ্যাপ্লাই হওয়ার কারণে এখানে আমি এসি কারেন্ট পাবো, যদিও এই দুইটা জিনিসের মধ্যে কোন রকম ফিজিক্যাল সংযোগ নাই, সম্পূর্ণ ওয়্যারলেস। কথাটা কি বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়া, এটা কি এটার কারণে, কারণ যেহেতু ওখানের মধ্যে তড়িৎ প্রবাহটা চেঞ্জ হচ্ছে, যার ফলে মেরুটা চেঞ্জ হচ্ছে, তো মেরুটা চেঞ্জ হওয়ার কারণে রাইট এর মেরুটা তো সেমই আছে, ওইটা যেহেতু তো এরকম আকর্ষণ বিকর্ষণের কারণে কি আসলে মূলত হচ্ছে ব্যাপারটা? আকর্ষণ বিকর্ষণ না, আকর্ষণ বিকর্ষণ কে কারে করবে? এটা কি লোহার তৈরি তারটা? এখানে আকর্ষণ বিকর্ষণ না, এখানে ওই যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা আমাদের প্রয়োজন একটা সলিনয়েডের তৈরি উৎপন্ন করার জন্য। তো এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা এই সলিনয়েড থেকেই পাওয়া যাইতেছে, যেটা এইটার উপর গিয়ে অ্যাফেক্ট করতেছে, যার কারণে এখান থেকে আমরা হ্যাঁ, যেহেতু একবার পাচ্ছি, কমতেছে একবার বাড়তেছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা ব্যাপারটা। এই জন্যই পাওয়া যাচ্ছে। ও ওকে 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 বুঝছি। এখন যদি আমি এখানে একটা নর্মাল ব্যাটারি দিয়ে ডিসি কারেন্ট দিতাম, তাহলে কিছু হইতো? ডিসি কারেন্ট দিলে ওইটাও তো একবার হয়তো, যেহেতু তড়িৎ প্রবাহিত করলে তো ওখানে ওইটাও একটা চুম্বকের মতো আচরণ করার কথা, তবে হয়তো পরিবর্তনশীল করবে, চুম্বক ক্ষেত্র হবে না, তবে একটা হ্যাঁ, মানে হবে না, একটা তার মানে সুইচটা অন করার সাথে সাথে হয়তো একটু কাঁটাটা নিক্ষেপ দিবে, তারপরে সব বন্ধ হয়ে যাবে, হ্যাঁ কিছুই হবে এরপরে না, সব বন্ধ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? বাট আমি যদি এসি কারেন্ট দেই, তাহলে এসি কারেন্ট তাহলে দিলে এটা কি যেহেতু বন্ধ হবে চুম্বক ক্ষেত্রে, না চুম্বক ক্ষেত্রে যেহেতু না? পরিবর্তন, হ্যাঁ, এইটাই হচ্ছে ট্রান্সফরমার, বুঝতে পারলাম? এই যে আমি ওয়্যারলেসলি এখান থেকে ওই কুণ্ডলিতে, এই কুণ্ডলি থেকে ওই কুণ্ডলিতে ইলেকট্রিসিটি ট্রান্সফার করলাম, এটাই হচ্ছে মূলত ট্রান্সফরমারের বেসিক ফান্ডামেন্টাল। কে যেন কতদিন প্রশ্ন করছিলাম না ডিসি কারেন্ট দিয়ে ট্রান্সফরমার কাজ করবে কিনা, উত্তর পাইছো? ওইটা মন করছে। জি ভাইয়া, জি ভাইয়া, পাইছি। তো ডিসি কারেন্ট দিলে তো এই ব্যবস্থাটাই কাজ করবে না, তো ট্রান্সফরমার কেমনে কাজ করবে? বুঝা গেছে ঘটনাটা? তো এখন এইটা কিভাবে ট্রান্সফরমার হিসেবে কাজ করে বা টেকনিক্যালিটিস গুলা কি কি হয় যখন আমরা এটা ট্রান্সফরমার ব্যবহার করি? ট্রান্সফরমারে বেসিক্যালি এরকম দুইটা কুণ্ডলী থাকে। তো ধরো আমি এখন এই দুইটা কুণ্ডলীকে একটা সিঙ্গেল লোহার রডের মধ্যে প্যাঁচাইছি, ঠিক আছে, একটা রড দুই প্রান্তে আমি প্যাঁচাইছি, এখানে কিছু প্যাঁচ দিয়ে একটা কুণ্ডলী তৈরি করছি, এখানে প্যাঁচ দিয়ে আর একটা কুণ্ডলী তৈরি করছি। এখন খেয়াল করো, এখানে আসলে আমরা তো তড়িৎ প্রবাহ দিয়ে জিনিসটা বুঝলাম দিক চেঞ্জ হয় সেই দিকটা দিয়ে, বাট আলটিমেটলি এখানে যে গ্যালভানোমিটার কাঁটাটা বিক্ষেপ দেয়, এখানে তড়িৎ প্রবাহ তৈরি হয়, তড়িৎ প্রবাহ তৈরি হওয়ার পেছনে মূল কারণটা কি? এখানে মূল কারণটা হচ্ছে যে আসলে এইখানে ভোল্টেজ জেনারেট হয়, তাই তো? কথাটা কি বুঝতে পারছি? তো এখানে যে ভোল্টেজটা জেনারেট হয়, এই ভোল্টেজটা যখন জেনারেট হয় সে কতটুকু ভোল্টেজ এখান থেকে এখানে জেনারেট করবে তার কিছু ফান্ডামেন্টাল ল আছে, ঠিক আছে? সেই ফান্ডামেন্টাল ল কি সেটা একটু খেয়াল করো। ধরো আমাদের যে এই কুণ্ডলিটা আছে, এই কুণ্ডলিটার মধ্যে ধরো 20টা প্যাঁচ আছে, কয়টা? 20টা প্যাঁচ, এবং এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম, এবং এই 20টা প্যাচের মধ্যে এখানে আমি অ্যাপ্লাই করতেছি ধরো 200 ভোল্ট এসি কারেন্ট, ঠিক আছে,
200 ভোল্ট এসি কারেন্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন একটু চিন্তা করো, যখন এখানে আমি 200 ভোল্ট এসি কারেন্ট অ্যাপ্লাই করছি এবং এখানে প্যাচ কয়টা আছে, 20টা, তাহলে আমরা যদি এখন এই ভোল্টেজটা এই প্যাচের মধ্যে ভাগ করে দিই, সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে প্রতি প্যাচে কয়টা ভোল্ট, কত ভোল্টেজ পাবো এখানে বলো তো? 10 ভোল্ট। হ্যাঁ, প্রতি প্যাচে আমরা 10 ভোল্ট পাবো। তার মানে এখানে একটা প্যাচের কারণ প্যাচের মধ্যে এই কুণ্ডলিতে প্রতি প্যাচে ঠিক 10 ভোল্ট করে ইলেকট্রিসিটি আমি খরচ করতেছি। এখন যেহেতু শক্তিটা আসলে কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটা যে ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়, তো এখান থেকে যে ম্যাগনেটিক এনার্জিটা সেটাই তো আসলে এই কুণ্ডলিতে ট্রান্সফার হয়েছে। তাহলে এইখানে যদি প্রত্যেকটা প্যাচে আমি 10 ভোল্ট করে পাই, তাহলে এইখানে যতগুলা প্যাচই থাকুক না কেন, এখানেও সেই প্রত্যেকটা প্যাচে আমি কি 10 ভোল্ট করেই পাবো না? হ্যাঁ স্যার, তো এখানে যদি আমরা 10 ভোল্ট করে পাই এবং ধরো এখানে আমি কোনো কারণে প্যাচের পরিমাণ অনেক বাড়ায় রাখছি, ঠিক আছে, ধরো এখানে প্যাচের পরিমাণটা ধরো 50টা প্যাচ আছে এখানে, তাহলে এইখানে 50টা প্যাচে প্রত্যেকটাই যেহেতু একই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড একসাথে ফিট করানো হইতেছে, তাহলে এইখানে প্রতি প্যাচে যদি 10 ভোল্ট পাওয়া যায়, এখানেও প্রতি প্যাচে আমি এক্স্যাক্টলি 10 ভোল্টই পাবো। আর তখন যে ঘটনাটা গিয়ে দাঁড়াবে, এখানে এক একটা প্যাচে যদি 10 ভোল্ট করে অ্যাড হয়, প্যাচ তো এখানে আছে 50টা, তাহলে ইন টোটাল কত ভোল্ট অ্যাড হবে? 500 ভোল্ট। ভোল্ট অ্যাড হবে। তার মানে আমি তখন এখান থেকে 500 ভোল্ট পাবো। তো দিলাম কতটুকু, 200 ভোল্ট, পাইলাম কতটুক, 500 ভোল্ট। এই যে ভোল্টেজটা বেড়ে গেল, এটাই হচ্ছে মূলত ট্রান্সফরমারের কাজ। বা আমরা যদি উল্টা কাজটা করি, এই যে এখন যে ভোল্টেজটা বাড়লো না, এটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি আমরা এখন উল্টা কাজ করি, মানে ধরো আমরা এখন এইখানে এসি কারেন্ট দিব আর এখানে কারেন্টটা রিসিভ করব, তখন দেখা যাবে এখানে 500 ভোল্ট দিলে এখানে 200 ভোল্ট পাওয়া যাবে, তখন সেটা হয়ে যাবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। বোঝা গেছে কাহিনীটা? আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে যে আপনি যেটা বললেন যে দুইটা মানে সলিনয়েড একটা চুম্বকের মতো আচরণ করতেছে, এটা কি এটার কারণে যে যেহেতু চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটা হচ্ছে, মানে লেফটের টারই তো মূলত চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটা হচ্ছে, যার ফলে যে হ্যাঁ রাইটের সলিনয়েডটা আছে ওইটা ও লেফটের চৌম্বক ক্ষেত্রের মতো নিজেকে অ্যালাইন করে ফেলছে, যার ফলে পরস্পর নিজে একটা চুম্বকের মতো আচরণ করছে, এটাই কি? হ্যাঁ রাইট রাইট এখানে যখন নর্থ সাউথ যেভাবে চেঞ্জ হবে, এইখানে সেম সেম ভাবে চেঞ্জ হবে, একই সময়ে চেঞ্জ হবে, একই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে। এখানে যদি আমি সেকেন্ডে 50 বার চেঞ্জ করি, এখানে সেকেন্ডে 50 বার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে বা ভোল্টেজ চেঞ্জ হবে। এইখানে আমি যদি সেকেন্ডে 1000 বার চেঞ্জ করি, এখানেও 1000 বার চেঞ্জ হবে। কথাটা বোঝা গেছে? ওকে এবং মূল ফান্ডামেন্টাল বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে ভোল্টেজটা বাড়ানো কমানো হইলো। হ্যাঁ, মানে প্যাচ মানে প্রত্যেক মানে আমরা যদি একটা প্যাচের মধ্যে ভোল্টেজ এক্সাক্ট করে দিই, ওইটার মধ্যেও সেম ভোল্টেজটাই কাজ করতেছে, কিন্তু প্রতি প্যাচে এক্সাক্ট সেম ভোল্টেজ হিসাবে পাবো, ভাগে সমান সমান রেশিও অনুযায়ী ভাগ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আলাদা শক্তি আসতেছে কোত্থেকে এটা? হ্যাঁ, ভালো প্রশ্ন। এখানে মনে হইতে পারে এখানে আলাদা শক্তি আসতেছে, তাই না? আচ্ছা, এখন এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে ভোল্টেজ বাড়ে ঠিকই, এখানে ভোল্টেজ বাড়ে ঠিকই, বাট এখানে তুমি এখানে যখন 200 ভোল্ট অ্যাপ্লাই করে এখানে তুমি যেই পরিমাণ তড়িৎ প্রবাহ দিচ্ছিলাম, মানে তড়িৎ প্রবাহ একটা সুনির্দিষ্ট মান থাকে, তাই না? তো এখানে ভোল্টেজটা যখন এইখানে পাওয়া যায়, তখন ভোল্টেজটা বাড়ে ঠিকই, বাট যতগুণ ভোল্টেজ এখানে বাড়ে ঠিক ততগুণ তড়িৎ প্রবাহ এখানে কমে যায়। তো তড়িৎ প্রবাহ কমে যাওয়ার কারণে ইন টোটাল এনার্জিটা আলাদা হয় না, কারণ আমরা জানি যে টোটাল এনার্জি যদি হয় আমাদের হয় পাওয়ার হয় ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু ভিআই। তো এখানে যে ক্ষমতা, এখানে আসলে সেম ক্ষমতাই থাকতে হবে। তো এখানে ভোল্টেজটা কম, এখানে তড়িৎ প্রবাহটা তুলনামূলক বেশি থাকে, আর এখানে যেহেতু ভোল্টেজটা বেশি হয়ে যায়, সেজন্য এখানে তড়িৎ প্রবাহের মানটা কম পাওয়া যায়। বুঝতে পারছেন? জি হ্যাঁ, তো এইভাবে আসলে এনার্জি কনজাম্পশনটাও সেম থাকে। এবং এখান থেকে আসলে আমরা সূত্রটা প্রমাণ করতে পারি যে আসলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তো তো এখান থেকে আমরা বলতে পারি যে ভিআই ইজ ইকুয়াল টু ভিআই, মানে এখানে যদি ভোল্টেজ হয় V1, এটা যদি I1 হয়, এখানে যদি V2 এবং I2 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আসলে এখানে 1 2 দিয়ে না প্রকাশ করে প্রাইমারি সেকেন্ডারি দিয়ে প্রকাশ করা, এটা যদি VP হয়, এটা যদি IP হয়, আর এটা যদি VF হয়,
এটা যদি আই এস হয়, মানে এটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি কুণ্ডলী, তো তখন এখান থেকে আমরা বলতে পারি যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আই এস বাই আইপি। আই হোপ এই সূত্রগুলো আপনারা আগে থেকেও জানেন আসলে, তাই না? আর ওই প্যাচের যে সূত্রটা, প্যাচের ক্ষেত্রে কি, তো এটা তো কি নিয়মে সমান ভাগে ডিভাইড হয়, সেই ক্ষেত্রে ভিএস ভিপি বাই ভিএস ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস। বসে গেল? তবে মানে প্যাচের মধ্যে সেম ভোল্টেজ কেন থেকে যায় আসলে, মানে মানে প্যাচের মধ্যে সেম ভোল্টেজ কেন থেকে যায়? আচ্ছা ওকে, বুঝতে পারছি তোমার প্রশ্নটা, বুঝতে পারছি। খেয়াল করো, ধরো আমি এখানে এখন ভোল্টেজ টোল্টেজ ক্যালকুলেশনের হিসাব ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেশন লাগবে, একটু একটু বোঝা লাগবে। ধরো এখানে 10টা প্যাচ আছে, এখানে 20টা প্যাচ আছে, ঠিক আছে? তো আমি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, 10 ভোল্ট অল্টারনেটিভ কারেন্ট। তাহলে হিসাবে আমরা যখন তোমাদের ই পড়েছি, সার্কিট পড়েছি, আমরা তো জানি যে আসলে রোধের মধ্যে দিয়ে কি ভোল্টেজ ড্রপ করে না, হ্যাঁ হ্যাঁ তাই তো? তো ধরো আমি এরকম 10টা রোধ বসাইছি, 10টা রোধের মধ্যে আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করছি, তাহলে প্রত্যেকটা রোধে 1 ভোল্ট 1 ভোল্ট করে ভোল্টেজ ড্রপ করবে, মানে প্রত্যেকটা রোধ 1 ভোল্ট করে পাবে। তো এই যে সরনারের যে কুণ্ডলী, এগুলো তো পরিবাহক তার, তো এরা তো আসলে একটা রোধ নাকি? আলটিমেটলি তো সবার মধ্যেই রোধ আছে। তো তার মানে আমি যদি এখন চিন্তা করি যে এই প্যাচের মধ্যে প্রতি প্যাচে ভোল্টেজ কত করে ড্রপ হয়েছে, 1 ভোল্ট করে ড্রপ হয়েছে না? ওকে, তো 1 ভোল্ট করে ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে প্রত্যেকটা প্যাচ একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেম পরিমাণ। এখন 10টা যখন প্যাচ একত্র হয়েছে, এই প্যাচ গুলো তো খুব পাশাপাশি একটার উপর দিয়ে একটা থাকে, তো সবগুলো মিলে যখন একত্র হয়েছে, মানে তখন 10টা প্যাচের শক্তি একত্রিত হয়েছে। কথাটা বুঝতে পারছো? তো ওকে, এখন ওই ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় অ্যাপ্লাই করছি আমি? এই কুণ্ডলিতে। এখন এইখানে যেহেতু 10টা প্যাচের শক্তি একত্রিত হয়েছে এক একটা ইয়ের মধ্যে, বা আমি অন্যভাবে চিন্তা করতে পারি, একটা প্যাচে 10 ভোল্ট বা বল রেখা দিয়ে যদি চিন্তা করি, সাপোজ বলতে পারো যে এখান থেকে 10টা ম্যাগনেটিক ফিল্ড বের হয়েছে। আমরা চিন্তা করি যে 10টা প্যাচের জন্য 10টা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া গেছে। এখন এখানে তো প্যাচ অনেকগুলা, ঠিক আছে, বাট এই পুরা 10টা ম্যাগনেটিক ফিল্ডই এই সব এই বল রেখায় এই সবগুলা প্যাচের উপর গিয়ে পড়ছে না? ওকে, তো তার মানে কি হয়েছে, ঘটনাটা দাঁড়াইছে, ঘটনাটা দাঁড়াইছে এই, এখানে প্রতি প্যাচে যেহেতু 1 ভোল্ট করে শক্তি পাওয়া গেছে, ওই একই ম্যাগনেটিক ফিল্ডটা আমি একটা কনজাস্টেড জায়গার মধ্যে অনেকগুলো প্যাচের মধ্যে অ্যাপ্লাই করছি। এখন এখানে কতগুলো প্যাচ আছে সেটা দেখার বিষয় না, বাট এখানে যেহেতু প্রতি প্যাচে 1 ভোল্ট করে শক্তি জমা হয়েছে, এখানেও তাহলে প্রতি প্যাচে 1 ভোল্ট করেই শক্তি জমা হইতে বাধ্য। আরেকবার বুঝছেন? এখানে প্রতি প্যাচে জন্য আমি 1 ভোল্ট করে শক্তি পাইছি, তো ওই ম্যাগনেটিক ফিল্ডটাই তো এই সবগুলা প্যাচের উপর গিয়ে পড়তেছে এইখানে। তো এখন এখানে কয়টা প্যাচ আছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে এখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড গিয়ে অ্যাপ্লাই হইতেছে। তো এখানে যেহেতু প্রতি প্যাচে 1 ভোল্ট করে শক্তি অ্যাপ্লাই হইতেছে বা খরচ হইতেছে, সেই শক্তিটাই তো এটার উপর গিয়ে এফেক্ট করতেছে, তাই না? তো সেই তড়িৎচালক শক্তিটা, সেই ভোল্টেজটাই আসলে এইখানেও প্রতি প্যাচে সমান পরিমাণে অ্যাড হবে। ব্যাপারটা কিরকম আমি একটু একটু সহজে বুঝিয়ে বলি। দড়ি টানা খেলা দেখছো? দড়ি টানা খেলা, জি ভাই, তো মনে করো এক পাশে দড়ি অনেক লম্বা, তাহলে সেখানে কি মানুষ বেশি দাঁড়াইতে পারবে না? হ্যাঁ তো সেখানে যদি মানুষ বেশি দাঁড়ায় তাহলে তাদের শক্তি তো বেশি হয়, মানে এক পাশে 5 জন দাঁড়াইছে, আর আরেক পাশে দড়ি অনেক লম্বা, সেখানে 10 জন দাঁড়াইতে পারছে, তো 10 জন মিলে টানতে পারতেছে না। তো এখানে প্যাচ ছিল এরকম, এই প্যাচ গুলো তো খুললে লম্বা সুতার মতোই হবে, তো এখানে প্যাচ ছিল 10টা, এখানে প্যাচ হচ্ছে 20টা, বাট ওই 20টা প্যাচের মধ্যে গিয়েই কিন্তু এই পুরো ম্যাগনেটিক ফিল্ডটা পড়তেছে। তো এখানে প্রতি এক একটা প্যাচ ইন্ডিভিজুয়ালি তাদের প্যাচের মধ্যে তড়িৎচালক শক্তি, মানে ইলেকট্রনকে পুশ করতেছে। তো এখানে যেহেতু 10 জন 20 জন একসাথে ওই সেম ম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা পাইতেছে, তারা 20 জনে মিলে পুশ করবে এখানে তারের মধ্যে ইলেকট্রনকে, and that is how তখন এখানে 20টা পুশের পরিমাণ শক্তি আসবে, মানে এখানে ইন টোটাল ইলেকট্রনের ধাক্কাটা ডবল হয়ে যাবে, আর যার কারণে ভোল্টেজ তো এখানে ডবল হয়ে যাবে। বুঝতে পারছো কাহিনীটা? হুম হুম
তবে ডিভাইড কেন হয়ে যায় না, মানে চৌম্বক ক্ষেত্র দিল তো সেম চৌম্বক ক্ষেত্র, তো ওরা 20টা মিলে নিজেদের মাঝে ডিভাইড কেন করে না যে মানে কারণ ভাগ। কারণ এই কনসেপ্টটা এভাবেই কাজ করে যে এখানে আসলে চৌম্বক, এটা তো চৌম্বক ক্ষেত্র, এটা সব একটা একটা এটা আসলে কোথায় থাকে চৌম্বক ক্ষেত্র, এটা একটা ফিল্ডের মধ্যে থাকে, তো আমি ওই ফিল্ডের মধ্যে অনেকগুলা পেয়ার যুক্ত করে দিছি, বাট যেহেতু তারা মোটামুটি ধরা যায় যে এই এই জায়গাটা একটাই ফিল্ড, তাহলে সবগুলা পেয়ারই আসলে একই ফিল্ডের মধ্যে থাকার কারণে সবাই একই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে এখান থেকে, এইটাই হচ্ছে মূল কাহিনী, বুঝতে পারলেন? তো এইভাবে আসলে ট্রান্সফরমারটা কাজ করে। বাট এখন এখানে যে স্ট্রাকচারটা দেখলাম আমরা, এরকম স্ট্রাকচার নিশ্চয়ই আপনারা দেখার কথা না, আসলে এখানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের স্ট্রাকচারটা এরকম হয় না। কেন হয় না? কারণ যেটা হয়, যদি আমরা এইভাবে একটা ট্রান্সফরমার বানাই, তাহলে ঘটবে কি, অনেক এনার্জি লস হবে। কারণ খেয়াল করে দেখো, এটার ম্যাগনেটিক ফিল্ড তো শুধু এই একদিকে জেনে রাখা না, এইদিকে ডানে বামে উপরে নিচে এই সাইডে তো আছে, তাহলে এই দিকের ম্যাগনেটিক ফিল্ড গুলো তো আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি না, তার মানে তখন আসলে এনার্জির হিসাবটা এত প্রপার থাকে না, মানে এনার্জি আসলে যতটুকু পাওয়ার কথা অনেক কম পাওয়া যায়, বুঝতে পারছেন? আর এক্স্যাক্টলি এই কারণে এটা স্ট্রাকচারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো এটা স্ট্রাকচারটা চেঞ্জ করে আমরা যে কাজটা করি, আপনাদের বই সচরাচর যেটা থাকে, এরকম একটা চার কোণ আকারে আমরা একটা ধাতব কয়েল নেই, তো সেইটার দুই পাশে আমরা কুণ্ডলী গুলাকে পেঁচাই, ঠিক আছে? তো এই কুণ্ডলী গুলো পেঁচালে যেটা ঘটে, খেয়াল করেন, মনে করেন আমার এটা প্রাইমারি কুণ্ডলী, তো এখানে যে আমি ম্যাগনেটিক ফিল্ড দিব, তো এদিক থেকেও ম্যাগনেটিক ফিল্ড বের হয়, এদিক থেকেও ম্যাগনেটিক ফিল্ড বের হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে এই উপরে নিচে সবগুলা গিয়ে তখন এই কুণ্ডলীটার উপর অ্যাপ্লাই হইতে পারে, যার ফলে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি আমরা বর্তমানে যখন এখন অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশনে যখন ট্রান্সফরমার ব্যবহার করি, সেটা স্ট্রাকচারটা এরকমও থাকে না, কারণ খেয়াল করে দেখো এইদিকেও তো ম্যাগনেটিক ফিল্ড আছে, এগুলো অপচয় হয় না হয়তো? তো এই অপচয় গুলো বাঁচানোর জন্য আমরা আসলে অ্যাকচুয়ালি ট্রান্সফরমার যখন ব্যবহার করি যন্ত্রপাতির মধ্যে, তখন সেটার সবচেয়ে প্রচলিত স্ট্রাকচারটা হচ্ছে এমন, এইরকম একটা লোহার কুণ্ডলি নেওয়া হয়, কয়েল নেওয়া হয়, ঠিক আছে? দেন ওই কয়েলের মধ্যে আপনার এই যে মাঝখানের যে অংশটা, এইখানে একটা কুণ্ডলি পেঁচানো হয়, এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলি ধরেন আপনার, আর এই কুণ্ডলির উপর দিয়ে আবার আরেকটা তার দিয়ে তার উপর সেকেন্ডারি কুণ্ডলি পেঁচানো হয়, তো যার ফলে একদম 100% ম্যাগনেটিক ফিল্ডটা এটার মধ্য দিয়ে ইউটিলাইজ হইতে পারে, বুঝতে পারলেন? ক্লিয়ার হয়েছে কাহিনী? তাহলে তো ভাই আমরা তো মানে এই তৃতীয় চিত্রটাই মানে অ্যাপ্লাই করব বেশি। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে এটা, বাট খাতায় অ্যাপ্লাই করবে এটা, কারণ আমাদের তোমাদের বইয়ে বা আমরা এভাবে পড়ে আসতেছি আমাদের পাঠ্য বইয়ে। ও তোমরা যদি আচ্ছা, কখনো পুরানো পুরানো চার্জার বা নর্মাল যে কোনো চার্জার এখন ভাঙো, ঠিক আছে, তাহলে তার মধ্যে একটা সার্কিট বোর্ডের মধ্যে এরকম একটা কালো রঙের একটা ছোট একটা বক্সের মতো দেখতে পাবা, তো ওইটা দেখবা উপরে হলুদ রঙের কস্টিপ পেঁচানো থাকে বা সবুজ রঙের কস্টিপ পেঁচানো থাকে, তো ওইটা ভাইঙা খুললে ওইটার মাঝখানে এরকম জিনিসই পাবা আর কি। এখন এই যে ট্রান্সফরমারটা আমাদের কেন ব্যবহার করতে হয় এটা জানো তো নাকি সবাই, কেন আমরা ট্রান্সফরমার ব্যবহার করি? জি ভাইয়া, ওই তড়িৎ প্রবাহের অপচয় রোধ করার জন্য। অপচয় রোধ করার জন্য, প্লাস অনেক সুবিধা আছে, ভোল্টেজ বাড়াইলে অনেক দূর দূরান্তে কারেন্ট ইজিলি পাঠানো যায়, আবার সেই কারেন্টটা আমাদের বাসা বাড়িতে ব্যবহারযোগ্য করার জন্য সেটাকে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে হয়, কারণ নাহলে তো অত হাই ভোল্টেজ দিলে আমাদের যন্ত্রপাতি সব ফুটে যাবে, তো এই হচ্ছে কাহিনী। তাহলে আশা করি ওইটা নিয়ে আর কথা বলা লাগবে না যে কেন আমাদের স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর ব্যবহার করা হয়। এখন বলো যে তাহলে আমরা কেন এসি কারেন্ট ইউজ করি? কারেন্ট কেন ইউজ করি? তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায়, ওইটা দিয়ে ট্রান্সফরমার রেডি হচ্ছে, তো হ্যাঁ রাইট, এক কথায় অল্টারনেটিভ কারেন্ট সুবিধা হচ্ছে, এটা পরিবহন করা, এটা ডিস্ট্রিবিউট করা সহজ, এটা না থাকলে ট্রান্সফরমার ব্যবহার করা যাইতো না, সব মিলিয়ে আমাদের ইকোসিস্টেম এই কারণে
আমরা আলটিমেটলি অল্টারনেটিভ কারেন্টটা ব্যবহার করি। বাট সেই কারেন্টটা যখন আমরা বাসা বাড়ি থেকে ব্যবহার করে কোনো যন্ত্রপাতি চালাই, তখন আলটিমেটলি আমাদের সেটাকে আবার ডিসিতে কনভার্ট করে নিতেই হয়। এই কারণে আমাদের মোবাইল চার্জ দিতে চার্জার লাগে। ঠিক আছে, হ্যাঁ একটা ডাউট, জি বলো। আচ্ছা এটা কি ট্রান্সফরমারের ব্যাপারটা, মানে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করা যায়? যে কারণ প্রাইমারি যদি আমরা ধরি যে স্টেপ আপ ট্রান্সফরমার, তো স্টেপ আপ ট্রান্সফরমারে অবশ্যই যে প্যাচ সংখ্যা থাকবে ওটা অবশ্যই বেশি থাকবে। তো হুম বেশি থাকার কারণে যেহেতু যদি আমরা ধরি যে প্রাইমারি কুণ্ডলী থেকে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, সেম তড়িৎ প্রবাহে যদি গৌণ কুণ্ডলীতে যায়, মানে সেকেন্ডারিতে যদি যায়, তো যেহেতু ওখানে আমাদের প্যাচ সংখ্যা বেশি, আর আপনি বলছেন যে এক একটা প্যাচ, যেহেতু এটাকে আমরা রোধ হিসেবে চিন্তা করতে পারি, যার ফলে পারি একই তাই না? পরিমাণ তড়িৎ, একই পরিমাণ তড়িৎ প্রবাহকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আর ফলে ও রোধের বেশি হচ্ছে না, যার ফলে না না, তড়িৎ এখানে প্রবাহ তড়িৎ কমে প্রবাহ যাচ্ছে। দিয়ে চিন্তা করো না, কারণ আলটিমেটলি তো এখানে তড়িৎ প্রবাহ যায় না। তড়িৎ প্রবাহ কি যায়? একটা কুণ্ডলি থেকে আরেকটা কুণ্ডলিতে, একটা কুণ্ডলি থেকে আরেকটা কুণ্ডলিতে যায় ম্যাগনেটিক ফিল্ড। আর ওই ম্যাগনেটিক ফিল্ড যে কাজটা করে, ওই কুণ্ডলির মধ্যে ইলেকট্রনকে গতিশীল হওয়ার জন্য পুশ করে। তো আলটিমেটলি তুমি যেটা বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি, বাট ওইভাবে চিন্তা করাটা রং হবে, কারণ এখানে তড়িৎ প্রবাহ যায় না। এখানে তাদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না। যেটা হয়, ম্যাগনেটিক ফিল্ডটা একটা কুণ্ডলি থেকে আরেকটা কুণ্ডলিতে গিয়ে ইনডিউস হয়। তো ওইখানে প্যাচ বেশি থাকার কারণে ওভারঅল ইলেকট্রনের ধাক্কাটা বেশি সে ক্রিয়েট করতে পারে, মানে বেশি প্যাচ জুড়ে সে ধাক, মানে প্রতি প্যাচেই তো একটু একটু করে ইলেক্ট্রনের ধাক্কা তৈরি হয়। প্যাচ গুলো যখন আমি একটার পর একটা বাড়াই দিতেছি, তখন ওভারঅল সবগুলো প্যাচ তো আসলে একটা তারের অংশ, তো ওভারঅল পুরো তারের মধ্যে ধাক্কাটা বাইরে যেতে পারে, যার কারণে ভোল্টেজটা বাড়ানো যেতে পারে। এখন ভোল্টেজ বাড়াইতে গিয়ে যেটা হয়, সে বেশি পরিমাণ ইলেকট্রনকে, আসলে সংখ্যাগত দিক থেকে, পরিমাণগত দিক থেকে বেশি পরিমাণ ইলেকট্রন প্রডিউস করতে পারে না, মানে প্রবাহটা কমে যায়। তো ব্যাপারটা হচ্ছে এই, যে একটা কুণ্ডলি থেকে আরেকটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ যায় না, ভোল্টেজটা ট্রান্সমিট হয়, মানে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দেন সেই ভোল্টেজটা যে ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা ওই কুণ্ডলির থেকে কম জেনারেট করে, এবং সেটা কতটুকু কম বা বেশি সেটা ডিপেন্ড করে দুইটা কুণ্ডলিতে প্যাচের অনুপাত কত, প্যাচের রেশিও অনুযায়ী তড়িৎ প্রবাহ ভোল্টেজ সবকিছুই আসলে কম বেশি হয়। উত্তর পাইছো তোমার? পাইছি, তবে মানে তাইলে কি, তাইলে এটা বললে যে চৌম্বক ক্ষেত্র দ্বারা হিসাব করব নাকি ভোল্টেজ দ্বারা হিসাব করব? যদিও বুঝতেছি যে চৌম্বক ক্ষেত্রের আমাদের কারণে আলটিমেট কাজটা ভোল্টেজ হচ্ছে, কমে যাচ্ছে। আমাদের আলটিমেট ট্রান্সফরমার ইউজের কাজটা হচ্ছে যে চৌম্বকের ভোল্টেজটা হিসাব করা ওই সূত্র দিয়ে। বা যদি বলো ইন্টারনালি বিষয়টা কার দ্বারা চালিত হচ্ছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা চালিত হচ্ছে। ওকে, মানে দুইটা মানে একসাথে, ম্যাগনেটিক যেহেতু ফিল্ডের ঘটনাটা ঘটে, বাট সেটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ওইটার প্রভাবটা নিয়ে, যার ফলে ভোল্টেজটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা হিসাব করবো। বুঝে গেছে? মানে হ্যাঁ বুঝছি, মানে যেহেতু চৌম্বক ক্ষেত্র সেম করে দিচ্ছি, যার ফলে আমরা এরপরে চৌম্বক ক্ষেত্র একটাতে ইউজ করলে ওইটা তো আসলে পরিবর্তন হচ্ছে, যেহেতু দোনোটাই সেম হয়ে যাচ্ছে ব্যাপারটার মাঝে। আর হুম ও হুম হুম যেটা একটা প্যাচের উপর যে ভোল্টেজটা ক্রিয়েট করতেছে, সেকেন্ডটাতে গিয়েও একই ভোল্টেজ প্রয়োগ হচ্ছে প্রতি একটা একই প্যাচ। ভোল্টেজ প্রয়োগ করতেছে, বাট আমি ওই অল্প জায়গার মধ্যে বেশি প্যাচ ঢুকাই দিছি। এখন প্রত্যেকটা প্যাচই ওই ওই একই ম্যাগনেট থেকে একই পরিমাণ জুস টানতে পারতেছে, যার কারণে ভোল্টেজটা বাড়িয়ে দিতেছে। বোঝা গেছে? জি ভাই, জি ভাই, এবার আর কি প্রশ্ন আছে বলতে পারো? চ্যাপ্টার খতম, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ বলতে শুধুমাত্র ট্রান্সফরমারের ম্যাথ আসবে, এবং হ্যাঁ সূত্র শুধু ওইটা ইউজ করবা যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। ম্যাথ গুলো আশা করি পারো, হ্যাঁ হ্যাঁ ভাই পারি, এইগুলোই তো আসবে। ম্যাথ আর গুলো কঠিন না। হ্যাঁ আর মানে বাকি গড, বাকি গুলো থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। আর ওইটাও যে তো অনেক, কনসেপ্টটা, যেমন হ্যাঁ যেমন আপনি বলো, ট্রান্সফরমার বা জেনারেটর বা ডিসি মোটর, ওগুলোর তো মূলত চিত্র আসে না মনে হয়, আমি যতটুকু দেখলাম। না চিত্র আসে না, চিত্র আসে না। আর সাধারণত সাধারণত তোমার স্কুল কলেজের স্কুলের প্রশ্নগুলো বোর্ডের গুলাতে তোমার
ওই কোশ্চেনও দেয় না ট্রান্সফরমার ছাড়া। কারণ কোশ্চেন করবে কি, এই চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন করতে হয় সেটার ইনফ্রাস্ট্রাকচারটাই আমাদের দাঁড়ায় নাই এখনো পর্যন্ত। তাহলে আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। আপনাকে মানে আপনাকে একটা ইনবক্সে একটা ম্যাথ দিছে, ওইটা কি আসলে ওই ওই যে বলটা কি তুমি এই আসলে যে যায়? এরকম এই যে এটা এটা হ্যাঁ 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 আসলে এটা বলটা কি ক্যালকুলেশন আসলে ছাড়া মুখে মুখে যায়? বলতে পারবো না, আচ্ছা সম্ভব হ্যাঁ হতে আমি পারে। আমি কারণ তোমার মনে হয় দুইটার ওয়েট পার্থক্য ছিল না, ওয়েটের অনেক হ্যাঁ পার্থক্য ছিল না, হ্যাঁ এটা একটা কয় কেজি 5 ছিল? 5 কিলো কেজি ছিল মনে হয়, এটা মনে হয় 30 কেজি ছিল। তো হ্যাঁ এখানে মনে হয় অ্যাঙ্গেল দেওয়া ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল দেওয়া ছিল তোমাকে, এখানে অ্যাঙ্গেল থেকে আসলে প্রথমে এটার ওয়েট বের করতে হবে। সেই ওয়েট বের করে এই ওয়েটের কত পার্সেন্টেজ এই দিকে এই উপাংশ বরাবর কাজ করে সেটা ক্যালকুলেট করতে হবে। দেন হ্যাঁ দেখতে হবে তোমার এইটার যে ওয়েট ফোর্স আর এইটার যে ওয়েট ফোর্স সেম কিনা, যদি সেম হয় তাহলে কিছু হবে না, এটা যদি বেশি হয় তাহলে এটা এই দিকে যাবে টানবে, আর এটা যদি কম হয় তাহলে এটা ওই দিকে টানবে। সিম্পল। আচ্ছা বাট ভাইয়া ওই যে এখানে যে ঝামেলাটা হবে ঘর্ষণ গুণাঙ্ক যেটা আছে সেটা হিসাব করতে গিয়ে, আচ্ছা আচ্ছা ভাইয়া ওই ঘর্ষণের ক্ষেত্রে মানে যতটুক জানছি ব্যাপারটা হচ্ছে, যদি কোনো একটা তলের ঘর্ষণ বল যদি 3 নিউটন হয় আর আমি যদি 2 নিউটন বল প্রয়োগ করি, তাইলে মানে আপাত দৃষ্টিতে মনে হওয়ার কথা যেহেতু বলের পার্থক্য আর মানে ঘর্ষণের দিকে বস্তুটা আসার কথা, কিন্তু বস্তুটা কিন্তু ঘর্ষণের দিকে আসে না, এটা কেন? এটার কারণ হচ্ছে ঘর্ষণ বলের সংজ্ঞাটাই এরকম। তুমি যদি ঘর্ষণ বলের সংজ্ঞাটা পড়তে যাও দেখবা যে ঘর্ষণ হচ্ছে এমন একটা বল যে কোনো একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে মুভ করানোর সময় ওই বস্তু কর্তৃক যে বলটা অনুভূত হয়। তুমি এটা চিন্তা করতে পারো অনেকটা কাইন্ড অফ ঘর্ষণ বল একটা প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তুমি যখন একটা 3 নিউটন ঘর্ষণ বিশিষ্ট মনে করো তল আছে, তুমি যেটা বললা তার মধ্যে তুমি 2 নিউটন বল অ্যাপ্লাই করলা, ঠিক আছে? তো সে আসলে তখন তোমাকে যখন তুমি ধাক্কাটা দাও সে আসলে তোমাকে প্রতিক্রিয়া 3 নিউটন বল দেয় না, সে তোমাকে 2 নিউটনই দেয়। তুমি যখন 3 নিউটন দাও ও আসলে তোমাকে তখন 3 নিউটনই দেয়, বাট তুমি যখন ওকে 4 নিউটন দাও তখন আর সে 3 নিউটন দিয়ে 4 নিউটনকে সামলাইতে পারে না, ম্যানেজ করতে পারে না, তখন 1 নিউটনের প্রভাবে জিনিসটা মুভ করে। ওকে আর পাইছো এফ উত্তরটা? আর এফ হ্যাঁ বল। ইকুয়ালস টু মিউ ডাব্লিউ কেন ইউজ করি? মূলত তো ডাব্লিউর উপর মূলত খেলাটা না, মূলত খেলা তো রিয়াকশনের উপর না। এস ইকুয়াল টু কি মিউ ডাব্লিউ এটা কোথায় ইউজ করো? এফ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ একটা সূত্র ছিল, মানে এটা হচ্ছে মূলত মানে এটাকে তো কোন একটা বস্তুর মিউ উপর কে না কতটুক। মিউ কে মেবি। হ্যাঁ, তো এই সূত্র কি তোমাদের বইয়ে আছে? ভাই এই এইরকম সূত্র যদি যদিও নাই, কিন্তু এরকম সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসছে। এই অঙ্ক যে কোথায় ঘর্ষণ আছে? বলের বোর্ডে অঙ্ক আছে? কিন্তু গত হ্যাঁ গত এই যে এই গত বছরের অনেক কোশ্চেনই দেখা গেছে, বোর্ড কোশ্চেনই মানে ঘর্ষণ বল। বোর্ডে কি এমন অঙ্ক আসছে যেখানে এই সূত্র ব্যবহার করতে হবে এরকম, এটা এটা বলো। আসে নাই, তবে পুলির কিছু ম্যাথ থাকে, পুলির ম্যাথে অনেক হ্যাঁ, সময় পুলির ম্যাথ আমাদের থাকবে, পুলির ম্যাথ আচ্ছা ভাই থাকবে, কারণ পুলির ম্যাথ পুলির দেখো তোমাদের বইয়ের অনুশীলনীতেও আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুলিটা আসলে কাজ করে কিভাবে, পুলি কিভাবে কাজ করে মানে কেমন মানে প্রশ্ন? মনে মানে মনে করেন পুলি যদি 25 মিটার হয়, মানে হ্যাঁ সুতাটা 25 মিটার কিন্তু এই এটা তো স্যার নর্মাল পুলি টাইপের, আমি যেটা দিছিলাম ওখানের মধ্যে একটা ও জিনিস খেয়াল জটিল করছেন যৌগিক পুলি। আচ্ছা আচ্ছা, এখানে খুবই মানে মজাদার একটা টেকনিক কাজ করে। আমি বুঝতে পারছি তুমি কোনটার কথা বলছো, যেখানে তোমার মাল্টিপলই থাকে এরকম, তাই তো? এটা যদিও মানে পুলির ক্ষেত্রে দোনো দিক দিয়ে টানটা সেম থাকে, এখানেও কি টানটা সেম থাকবে না অবশ্য? এখানে টানটা সেম থাকবে, বাট এখানে একটা ইন্টারেস্টিং টেকনিক আছে রে ভাই, খেয়াল করো। ধরো আমি পুলি দিয়ে এখানে একটা ওয়েট জিনিস উঠাচ্ছি, ঠিক আছে? আমি যদি নর্মাল একটা চাকা দিয়ে উঠাইতাম, ঠিক আছে, তাহলে এটার পুলির যে ওয়েট মানে এই বস্তুটার যে ওয়েট আমাকে এক্সাক্টলি সেম পরিমাণ ফোর্স দিয়ে এটাকে ই করা লাগতো। বাট এখন যদি আমি এটাকে তুলতে চাই এটার যে ওয়েট তার ঠিক অর্ধেক ফোর্স দিলেই আমি এটাকে তুলতে পারবো, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে? এটা আসলে সিম্পলি তারের টেনশন ফোর্স বা তোমার টান বল দিয়ে কাজ করে। আমি জানি না তোমাদের বইটা আছে কিনা,
দেখো, তুমি যখন নর্মালি একটা চাকা দিয়ে বস্তুটাকে টানো, ধরো এটা ওজন 10 নিউটন, তো 10, তুমি এখানে, তুমি এদিকে, তোমাকে 10 নিউটন ফোর্স দিয়ে এটাকে নিচের দিকে টানতে হবে, তাহলে এটা 10 নিউটন উপরের দিকে উঠবে। মানে উপরের দিকে উঠবে বলতে তার ব্যালেন্স হবে। বা যখন আমি এখানে টানবো, খেয়াল করো, আমি যদি এখানে মনে করো 10 নিউটন ফোর্স দিই, খেয়াল করো এই হ্যালো, ইয়ে হয়ে গিয়েছিল, কানেক্ট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। শুনতে পাচ্ছ এখন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই পুলিটার ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে আসলে তার দুইটা দুই সাইডে এই টানটা আসলে দুই দিকে কাজ করে। মানে এখানে যদি 10 নিউটন কাজ করে, এখানেও 10 নিউটনই কাজ করবে। তো যার ফলে কাহিনী গিয়ে যেটা দাঁড়াবে, ওভারঅল এই সুতাটার উপর 10-10, 20 নিউটন গিয়ে টান পড়বে। তার মানে তুমি যেখান থেকে যখন 10 নিউটন টান দিবা, তুমি লিটারেলি এই যে এখানে একটা পুলি অ্যাড করার কারণে তুমি এইটাকে, সুতার টানটাকে ডবল করে ফেলতেছো, এবং যার ফলে তুমি 10 নিউটন ফোর্স দিয়ে তুমি 20 নিউটন তুলতে পারবা। এইভাবে জিনিসটা কাজ করে। ডাবল কি হইলো? তো এটা আসলে অনেকটা প্যারাডক্সের মতো, মানে কিভাবে বোঝাবো, এই সুত টান টান বলটা এটা তো আসলে সব দিকে কাজ করে। তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, ধরো তুমি একটা পেন্ডুলাম একটা সুতা দিয়ে ধরা ঝুলাই রাখছো, এবং এই পেন্ডুলামটা ওয়েট 10 নিউটন ফোর্স। তাহলে এখানে যদি এই পেন্ডুলামটার ফোর্স হয় 10 নিউটন, ওয়েট যদি হয় 10 নিউটন, তাহলে এটা তো ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া তো উপরে দিয়ে কাজ করতেছে। তার মানে আমি বলতে পারি যে এই সুতাটাও এই বস্তুটাকে 10 নিউটন ফোর্স দিয়ে উপরের দিকে টেনে রাখছে, তাই না? হ্যাঁ। তো সিমিলারলি যখন আমরা এইটাকে এইরকম একটা মেকানিজমের মধ্যে ফেলে দেই, তখন সুতার টানটা এই পাশেও থাকে, এই পাশেও থাকে, তো দুইটা টান টান তখন ডবল আপ হয়ে যায়। ঠিক আছে, ডবল আপ হয়ে সেটা বিশ্লেষণ হয়ে যায়। এটা আসলে বুঝতে পারবা কি না, মানে চট করে মাথার মধ্যে নিন, মানে আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে চায় না যে এটা কিভাবে সম্ভব, বাট এটাই তো আসলে হয়, এটাই তো নিউটন থার্ড ল। নিউটনের থার্ড ল, জাস্ট নিউটনের থার্ড ল। মানে এবং মজার বিষয় হচ্ছে, এখানে তুমি যদি পুলি আরো অ্যাড করো, মনে করো আমি এখানে আরেকটা পুলি এক্সট্রা অ্যাড করলাম, আমি ছবিটা প্রপারলি আঁকতে পারি নাই, কিন্তু এখানে কিন্তু সেট আপটা আরেকটু অন্যরকম থাকে। যেমন দেখালাম এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে থাকে, এরকম না, একটা চাকার উপরেই আরেকটা চাকা থাকে। মানে প্যাচটা তুমি বুঝবা কিনা আমি জানি না, এখানে আসলে একটা এরকম চাকা থাকে, এখানে তার নিচে আরেকটা চাকা থাকে, তো এই তারটা সুতাটা এইভাবে পেঁচে এই দিক দিয়ে ঘুরে ধরে, এরকম কিছু একটা। এটা তুমি একটু নেটে পুলি লিখে সার্চ দিলে ছবিটা বুঝতে পারবা। তো এমন ভাবে জিনিসটাকে সেট আপ করা থাকে, তো ওই তার একটা তারের উপর তুমি দ্বিগুণ টান তৈরি জেনারেট করতে পারো একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে। তো এভাবে এই পুলি সিস্টেমটা কাজ করে। এভাবে অনেক ভারী ভারী জিনিস
খুব সহজে উঠানো যায়। অনেক সময় দেখে থাকবা যে অনেক এলাকায় যে মাঝে মাঝে রাস্তার কাইটা কনস্ট্রাকশনে কাজ করার জন্য বিশাল বড় বড় পাইপ গুলা বসায়, তো ওইখানে এরকম তিন ঠ্যাঙের স্ট্যান্ডের মতো দেখি একটা পুলির মতো শিকলের মতো টেনে অনেক ভারী ভারী পাইপ গুলাকে একজন মিলে টেনে তুলতেছে দেখবা। তো ওইখানে আসলে এই মেকানিজমটা কাজ করে। আচ্ছা তাহলে আর যদি কোনো আমি, প্রশ্ন আছে? হ্যাঁ বলো বলো। তাহলে যদি আমি কোন একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করি, আর হুম বস্তুটার উপর তখন কি 20 নিউটন বল প্রয়োগ হবে পুলির মাধ্যমে? হ্যাঁ, মানে এই সেট আপটা করার কারণে নাই মানে যদি সাধারণ একটা পুলিশ পুলি কাজ করি, করবে না? সাধারণ পুলিতে, সাধারণ পুলিতে এটা হয় না, কারণ এখানে তোমার টানটা সরাসরি এই পাশে চলে আসে। এখানে যদি 10 নিউটন ফোর্স দাও তাহলে এখানেও 10 নিউটন কাজ করে। মানে বাট ওই এক্সট্রা যখন কিছু দুইটা আছে? চাকা থাকে, যখন দুইটা চাকা থাকে তখন তো আসলে এটা ডিরেক্টলি ওইটাও প্যাসেজ করে না, ওই আরেকটা পুলির মধ্যে আরেকটা প্যাসের মাধ্যমে, তখন আসলে দুইটা ডাবল আপ হয়। মানে আমার মনে হয় না তোমাদের ওই ধরনের কোনো কিছু কখনো আসবে, ওই টাইপের পুলি রিলেটেড। না আসলে কঠিন জিনিস মনে রাখতে ভালো তো, কারণ যদি চলেও আসে আমাদের তো জানা ব্যাচ থাকলে হবে। শুধু কঠিন জিনিসটা, কিন্তু জানা থাকা ভালো, সবকিছু জানা থাকা ভালো তোমার জ্ঞানের পরিধির মধ্যে। সরি, আবার মনে হয় আইফোন চলে গিয়েছিল। আবার হ্যাঁ বলো, কি বলতেছিলা? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, ওই হ্যাঁ মানে কোন একটা বস্তুর উপর কতটুকু ঘর্ষণ বল কাজ করতেছে এটার জন্য আমরা হুম ওই সূত্রটা কেন ইউজ করি? মানে মিউ এর সাথে কেন গুণ করে ওর ওজনটাকে বা ওর রিয়াকশনটাকে কেন গুণ করে আমরা বের করি যে ওর উপর কতটুকু ঘর্ষণ বলটা কাজ করে? আচ্ছা, তোমার কিউরিওসিটিটা বুঝতে পারছি, বাট সম্পূর্ণটা তো আমি এখন বলতে পারবো না, বিকজ অফ ওইটা বলতে গেলে অন্য জিনিস আলোচনা করতে হবে। বাট একটু বোঝানোর চেষ্টা করতে পারি যে ধরো তুমি কি বলবো, একটা ওই যে ঢালু সার্ফেসের কথায় চিন্তা করো। আমি দুইটা ঢালু সার্ফেস নেই, আমরা নর্মালি যখন কাজের হিসেব করি, কাজের হিসেবটা কি দিয়ে করি আমরা? আমরা ডাব্লিউ কল MGH এফ এস কস থিটা, বা হ্যাঁ 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 MGH টা, এফ এস কস থিটা দিয়ে অনেক বেশি মূলত হিসেব করি আমরা। এটা একটা হ্যাঁ টেকনিক্যাল হিসাবেও যাব না, ধরো এই দুইটা তলের হেলানো তলের কোনটা আলাদা, ঠিক আছে? এবং আমি ধরো দুইটা একই ধরনের, একই ওজনের পদার্থকে একই ধরনের সারফেস এর মধ্যে রাখছি, শুধু পার্থক্য হেলানো তলটা আলাদা। তো হেলানো তলটা আলাদা হওয়ার কারণে একটু চিন্তা করো, আসলে ঘর্ষণ বলটা কোথা থেকে জেনারেট হয় সেটা তো আমরা বুঝি, তাই না? এটা জেনারেট হয় যে সারফেস গুলার যে এবড়ো খেবড়ো তল সেটার কারণে। তো যতই স্মুথ হোক না কেন এই দুইটা বস্তু, আসলে তাদের তলটাকে আমরা যদি জুম করে দেখতে পারি, একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, তাহলে তাদের তলটা 100% স্মুথ কোনোদিনই না। তো এই স্মুথনেস এর অভাবটার কারণে আসলে জিনিসগুলো আটকে যায়। তো যখন আমরা এই দুইটা তলের মধ্যে আমরা এই দুইটা বস্তুকে নিয়ে, ইটকে নিয়ে ধরো ছেড়ে দিচ্ছি, এখন তোমাদের কাছে কি মনে হয় কোনটা স্মুথ যাবে? ডেফিনেটলি এইটা স্মুথ যাবে, তাই তো? হ্যাঁ যে হ্যাঁ অবশ্যই বাট আমি ধরো নিচ থেকে একটা রশি দিয়ে এই দুইটাকে টান দিয়ে ধরে রাখতে চাইতেছি, মানে আমার কাজ হচ্ছে আমি পড়তে দিব না, আমি পড়তে দিব না, তাহলে কোনটাকে আটকে রাখা আমার জন্য সহজ হবে? ম্যাম্পাসিটা এটাকে আটকে রাখা আমার জন্য সহজ হবে, কারণ এইখানে এই জিনিসটা ওই জিনিসটা আমার এগেনস্টে কম কাজ করতেছে, বরং আমার পক্ষ দিয়ে কাজ করতেছে। আর এখানে তলটা ঢালু হওয়ার কারণে, এখানে তলটা ঢালু হওয়ার কারণে এখানে ঘর্ষণ গুণাঙ্কটা কি কম অনেক, যার ফলশ্রুতিতে ও পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, সে আমাকে সাপোর্ট করতেছে কম। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে ফোর্সের কথা ভুলে যাই, আমি বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স দিতে চাই না, আমি এই দিক থেকে রশিটাকে একটু একটু করে ছাড়বো, এবং এমন ভাবে ছাড়বো যে এই ব্লকটা সুষম বেগে পড়বে, সুষম বেগে। তো সুষম বেগে পড়া মানে কি,
সুসম্বেগে পড়া মানে ওই বস্তুর উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না। কিন্তু তুমি চিন্তা করো তো, যখন এটা সুসম্বেগে পড়তে চাইবে, এটার মধ্যে কিছু হলেও তো ঘর্ষণ বল আছে, তাই না? তো সে যখন নিচে পড়তেছে, সে কন্টিনিউয়াসলি ওই ঘর্ষণ বলটাকে মানে অতিক্রম করতে করতে নামতেছে না। তো তার মানে কি এখানে কিছু এনার্জি আসলে ঘর্ষণ বলের কারণে লস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো হবে, এই জন্যই ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারটা তখন চলে আসে, কারণ এখানে একটা ফোর্সের হিসাব থাকে। আসলে এখানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যখন সুষম বেগে বস্তুটা পড়তেছে, যেহেতু বস্তুর মধ্যে কোনো ত্বরণ নাই, ত্বরণ নাই মানে আমাদের আপাত দৃষ্টিতে বলতে হবে যে এখানে আসলে কাজের পরিমাণ শূন্য, ফোর্স নাই, বাট আসলে এখানে ফোর্স আছে। তো বুঝতে পারছো কাহিনীটা? কিন্তু ওইটা ওইটা কিভাবে ক্লিয়ার করে, মানে আমি যেটা কোয়েশ্চেন করলাম? এইটা আসলে উপাংশ দিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে হয়, যেটা তোমার এখন যদি বুঝাইতে যাই তাহলে আমার এসএসসি থেকে বাইরে আসতে হবে, এই জন্য আমি এটা বুঝাচ্ছি না। জীবনে অনেক অঙ্ক আছে, মানে নিচের দিকে MG cos theta কাজ করে, ওগুলো তো সহজ, ওগুলো তো সহজ, ওগুলো আসবে প্রতিক্রিয়া তো, বল। ওগুলো আসবে, কিন্তু ভাই ওগুলো তো আসবে। এগুলো তো করি নাই আমরা, মানে এরকম আচ্ছা এরকম তাহলে রিলেটেড অঙ্কই নাই। তাহলে এটার সলিউশন কি বলো তো? আমরা যদি এখন পারতে চাই কি করতে হবে? আমাদের এখন এরকম ম্যাথ গুলা নিয়ে বসতে হবে, তো এরকম ম্যাথ রেডি করো, ম্যাথ গুলা বের করো, বের করে ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করে দেন সাবমিট করো। আমরা এক ক্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং ক্লাস করতে থাকি পাশাপাশি, তাহলেই তো প্রবলেম গুলো সলভ হবে। একটা ম্যাথ নিয়ে আসো, তাহলেই তো হয়। বুঝা গেছে? জি ভাই, এরকম আনন্দ তল বরাবর তো মানে ম্যাথ আছে, কিন্তু মানে অনেকে বললে বলে যে মানে এটা মানে ও আচ্ছা ইন্টারে আচ্ছা আচ্ছা ওই আরেকটা বিষয়, আর আনন্দ তলের কি মানে ম্যাথটা কেমনে করতে হয় সেটাই বুঝো না যে সূত্রগুলো নাকি? কেমনে অ্যাপ্লাই করে এগুলো বুঝি না তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সূত্রগুলো দেখাইতে হবে। আচ্ছা আজকে আনন্দ তল নিয়ে যেহেতু কথা কথা উঠলো, আপাতত এই যখন ঢালু তল থাকবে, হ্যাঁ অনেক সময় প্রশ্ন করা হয় যে এরকম একটা ঢালু তলে যদি আমরা বলুস্তুকে ছেড়ে দেই, তাহলে সেটা কতক্ষণ সময় পরে নিচে গিয়ে পড়বে, বা এটার মধ্যে ত্বরণের মান কত হবে, এরকম প্রশ্ন থাকে, এগুলো জি তো জি জি বলতেছো জি তাই ভাইয়া, না? জি ভাইয়া, পরে এই যে আচ্ছা আপনার তাহলে এখানে, থিটা হ্যাঁ ঠিক কোণের আছে মানও বুঝতে পারছি, এগুলা তো জানার জন্য হিসাব আছে এবং এগুলো এগুলো তোমাদের লাগবে, এটা আমি এগ্রি করি যে হ্যাঁ এগুলা আসতে পারে এবং এগুলা আসাটা ইলিগাল হবে না, কারণ এখন সবকিছু আপডেট হইতেছে আর কি। তো ধরো আমাদের এখানে কোনটা দেওয়া আছে 30 ডিগ্রি, ভাইয়া ঠিক আছে, আসার কারণও তোমরা আছে, কি কারণ মানে মেন বইয়ে আপনার এই যে চিত্র আকারে দেওয়া আছে, একটা বই দিয়ে দেওয়া আছে, এরকম এটাই আসতে হচ্ছে পারে। আসলে আমাদের সমস্যা, বুঝছো, যে আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে যেগুলা কোনো ব্যাখ্যা নাই, এক্সপ্লেনেশন নাই, কিন্তু একটুখানি একটা ছবি দিয়ে রাখছে বা দুইটা লাইন বলে রাখছে। এখন ওই দুই লাইন থাকার কারণে বা ছবি থাকার কারণে ওইটা রিলেটেড যত ধরনের প্রশ্ন হইতে পারে সবগুলাই ঢুকায় দেয় আর কি, এটা কিছু করার নাই আসলে, আমাদের এই জন্য করতে হবে এগুলা। মানে আচ্ছা তৃতীয় তো অধ্যায়টা প্রথমত, আমাদেরকে একটু মানে এরকম ভাবে পড়াইতে হইব আর কি, মানে যে ঘর্ষণ বল, এইগুলো তো সবগুলো ঘর্ষণ বলেরই অঙ্ক, ঘর্ষণ হ্যাঁ বলের হ্যাঁ অঙ্ক গুলো করতে না হইব। এটা ঘর, এগুলো আসলে মেকানিক্যাল ফিজিক্স এর অঙ্ক, শুধু ঘর্ষণ বল বললে ভুল হবে, ঠিক আছে, মানে এটা আমাদের পুরো আমাদের মেকানিক্যাল ফিজিক্স। ক্ষেত্রে আর কি, হ্যাঁ হ্যাঁ আমাদেরটা তো আচ্ছা আমি প্রথমে তোমাদেরকে এখানে কিভাবে জিনিসগুলো ডিভাইড করতে হয় সেটা একটু বলে রেখে, ঠিক আছে, তোমরা কি জানো যে W ইকুয়াল FS cos theta এটা কিভাবে আসছে, এটা প্রমাণটা বুঝো? জি ভাই, এটার তো উপাংশ আছে। উপাংশ, উপাংশটা কেমনে আসছে, কেমনে cos theta আসলো সিস্টেমটা বুঝো? ওইটা তো ইয়া করে বের করা যাবে, মানে ত্রিকোণমিতির মাধ্যমে তো বের করা যাবে আশা করি। হ্যাঁ ত্রিকোণমিতির মধ্যে বের করা যাবে, তোমাদের এখন মাথায় আছে কিনা জিনিসটা, বোঝো কিনা এখন, চট করে মাথায় খেয়াল আছে কিনা সেটা বলো। ভাই আপনি একবার মানে শর্টলি সাম আপ করে দেন। আচ্ছা আচ্ছা দেখো, ধরো আমি একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম এইদিকে, বস্তুটা সরণ হলো এইদিকে, ঠিক আছে, তো বস্তুটা আসছে এই জায়গায়, তো আমরা এখন এখানে কাজের হিসাব করতে চাই। তো কাজ আসলে দেখে বল ইন্টু বলের দিকে কতটুকু সরণ হয়েছে, ঠিক আছে, বল ইন্টু বলের দিকে সরণ, অন্য দিকে সরণ হইলে সেইটা ও কাউন্টে আনবে না, তাহলে বলের সাথে বলের দিকে সরণ করতে হবে। তো আমরা বলটা অ্যাপ্লাই করছি এই বরাবর, এখন এই দিকে কি এই বলটা সরণ ঘটছে কিনা বলো তো। না
ঘটে নাই, বরাবর বলটা কি ডান দিকে সরে নাই? বলের দিকে তো সরণ হয় নাই, বলের দিকে সরণ হয় নাই, এটাই হচ্ছে ভুল। আমাদের কাছে মনে হয় বলের দিকে সরণ হয় নাই, আসলে বলের দিকে এখানেও সরণ হয়েছে। ঠিক আছে, খেয়াল করো, বলটা ছিল এইখানে, এখন সে এইখানে, সে বলটা এখানে আসছে মানে সে, আমি যদি এখন দুইটা প্রশ্ন করি, প্রথম কথা আমাকে বলো, বলটা কি উপরের দিকে গেছে কি যায় নাই? গেছে গেছে এই বলটা কি উপরের দিকে গেছে কি যায় নাই? গেছে ডান দিকে কি গেছে কি যায় নাই? হ্যাঁ ডান জি দিকেও গেছে, গেছে, দুইটাই গেছে, মানে সে একই সাথে ডান দিকেও গেছে উপরের দিকেও গেছে, যার কারণে তার অ্যাকচুয়াল আলটিমেট ভিজিবল সরণটা আমাদের কাছে এই দিকে। ঠিক আছে, তো এখানে আসলে যদি আমরা বলে থাকি যে বলের দিকে সরণ হয়, তাহলে ভুল কথা, এখানে আসলে বলের দিকেও সরণ হয়েছে উপরের দিকেও সরণ হয়েছে, দুইটার আলটিমেট এক করতে এক করতে সেটা এই এইটা আসছে। তোমরা যদি ভেক্টর করে থাকো এটাকে আমরা বলবো লব্ধি সরণ আসলে বলি। ঠিক আছে, তো কাহিনী আছে অনেক কিছু। ঠিক আছে, তো এই যে এই দুইটা দুইটা সরণ আসলে ঘটছে এখানে, একটা সরণ না দুইটা সরণ, একটা হচ্ছে অনুভূমিক দিকে আর এটাকে আমরা বলি উলম্ব দিকে সরণ। ঠিক আছে, তো উলম্ব দিকে কি আমি বল অ্যাপ্লাই করছিলাম? করি নাই, তার মানে এই সরণ আমার হিসাবের বিষয়বস্তু না, বাট আমি তো ডান দিকে মানে রাইট সাইডে অনুভূমিক ভাবে বল দিছিলাম এবং আমার বলের একটা অংশ এই দিকে কাজ করছে বলেই বলটা এই জায়গা থেকে ওই জায়গায় আসতে পারছে, তো তার মানে আমার যদি সরণ আমরা, হবে এই এতটুকু। কিন্তু ভাই যদি আমরা মানে উলম্ব দিক বরাবর যদি সরণটাকে যদি আমরা বিবেচনায় না নি, তাহলে মানে আমরা হ্যাঁ লব্ধি সরণটা কেমনে বের করতেছি? আমরা তো লব্ধি দিয়ে কাজ করতেছি না, এই কারণে আমরা কি লব্ধি দিয়ে কাজ করছি? আমরা লব্ধিটাকে হিসাবে আনছি, কিন্তু বলটা যে মানে মানে আলটিমেটলি যে জায়গায় এখন আছে মানে বল প্রয়োগের ফলে, তো সেই জায়গায় হুম তো হুম মানে লব্ধি সরণের মাধ্যমে তো আমরা বুঝতে পারছি যে বলটা ওই জায়গায় আছে। হ্যাঁ অবশ্যই লব্ধি সরণের মাধ্যমে ওই জায়গায় আছে। এখন তোমাকে আমি প্রশ্ন করি, এই বলটা যে এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এটা আসার জন্য আমরা কি করছি এখানে? বল আমরা বল প্রয়োগ কোন করছি দিকে বল প্রয়োগ করছি? আমি বল প্রয়োগ কি এইদিকে ভুলেও করছি নাকি আমি সোজা আনুভূমিক দিক, করছিলাম? আনুভূমিক দিকে বরাবর আনুভূমিক করছি করছি, তাহলে সে ওই দিকে গেল কেন? উপাংশের জন্য। তাহলে কি এখানে জিন ভূত এটা উপরের দিকে ধাক্কা দিছে? এটা বলো আগে। না তাহলে এই যে সরণটুকু ঘটছে এইটার পেছনে একমাত্র কারণ অবশ্যই আমার দেওয়াই বল, আর কোনো কিছু এখানে নাই, আর কোনো জিন পরি ভূত এখানে এফেক্ট করে নাই, কথাটা বুঝতে হ্যাঁ পারছি? হ্যাঁ জি জি ভাইয়া, তো তার মানে এটা যেদিকেই সরণ ঘটুক না কেন, আমি বলটা দিচ্ছি এইদিকে, এটা সরছে এইদিকে, যার ফলে যে ঘটনাটা ঘটছে আমাদের তোমাদেরকে বলে দিই, যেটা বলতে চাচ্ছিলাম না, ধরো আমি এখানে 10 নিউটন ফোর্স দিলাম, ঠিক আছে, এখন এই বস্তুটা যে এইদিকে আসলো না, আমি যে এইদিকে বল এই বস্তুটাকে যাইতে দেখবো, এইখানে 10 নিউটন ফোর্স আমি জীবনেও পাবো না, তার থেকে কম পাবো, ধরো আমি এখানে 7 নিউটন ফোর্স পাইলাম, এটার মানে হচ্ছে আমি যে 10 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করছি তার একটা অংশ হচ্ছে এই 7 নিউটন, যেটা এই দিকে ডাইভার্ট হয়ে গেছে, এবং এই জন্য এটাকে আমরা উপ অংশ বা উপাংশ বলি। ঠিক আছে, তাহলে তাহলে তো বাকি 3 নিউটন কে আনুভূমিক বরাবর গিয়েছে? বাকি 3 নিউটন আনুভূমিক বরাবর গেছে এটা বলা যাবে না, যেহেতু আমরা যেই দিকে বল প্রয়োগ করতে চাই সেই দিকে বলটা কাজ করে নাই, বলটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, তো ডাইভার্ট হওয়ার কারণে 3 নিউটন ফোর্স লস হয়ে গেছে, এটাকে মানে আমরা উপাংশ থিওরি বলি। ইন্টারের ফিজিক্সে উঠলে প্রথমেই একটা চ্যাপ্টার বা বিশাল বড় চ্যাপ্টার, সেটার নামই ভেক্টর, সেখানে পুরো চ্যাপ্টারই হচ্ছে এগুলো নিয়ে পড়তে হয় এবং বুঝতে হয় যে কিভাবে ঘটনাগুলো ঘটে। আমরা যখন কোন একটা দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তার ডানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, বামে 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি পর্যন্ত তার উপাংশ কাজ করে। কেন উপাংশ কাজ করে? এর কারণ হচ্ছে এই 180 ডিগ্রি রেঞ্জের মধ্যে তুমি চাইলে যে কোনো একটা ফোর্স কে বা যে কোনো একটা ভেক্টর কে ডাইভার্ট করতে পারবা। খেয়াল করো, এই বলটাকে এদিকে এদিক দিয়ে একটা বল প্রয়োগ করে এই বলটাকে এখানে পাঠানো সম্ভব, বাট আমি যদি প্রশ্ন করি এইদিকে বল প্রয়োগ করে এই বলটাকে কোনোদিন এইদিকে পাঠানো সম্ভব? না কারণ এই ফোর্সের উপাংশ এদিকে নাই, ম্যাথমেটিক্যালিও নাই, প্র্যাকটিক্যালিও নাই, ম্যাথমেটিক্যালিও সেটা জিরো, বা এই ফোর্সের একটা উপাংশ এইদিকে আছে, তাই এই এই 10 নিউটন ফোর্সকে এইদিকে ডাইভার্ট করা সম্ভব। এই 10 নিউটন ফোর্সের একটা উপাংশ এইদিকে আছে, তুমি চাইলে এইদিকে ডাইভার্ট করতে পারবা, চাইলে এইদিকেও ডাইভার্ট করতে পারবা, এমনকি চাইলে সামান্য বা কেউ একেবারে ঘেঁষেও ডাইভার্ট করতে পারবা, বাট একেবারে সোজাসুজি নিচে দিকে কোনোদিনও আনতে পারবা না, কারণ এই বলের উপাংশ একদম সোজা নিচের দিকে কাজ করবে না।
বুঝতে পারছো কাহিনীটা? 180 ডিগ্রি যেটা দেখালে, মানে এক্স অক্ষ যেটা দেখালেন, ওখানের মধ্যে তো দেখাচ্ছে না যে একেবারে রাইট বরাবর একটা উপাংশ কাজ করতেছে বা লেফট। এটা হচ্ছে জিরো, এই পাশে জিরো, আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ, আর আর যত বাকিগুলো এদিকে দেখুন যাবা দেখুন। ততক্ষণ তত কমতে থাকবে, যত অ্যাঙ্গেলে যাবা তত কমতে থাকবে। আমি যদি এই বলটাকে এই দিকে ডাইভার্ট করতাম না, এখানে আমি 7 নিউটন বল জীবনও পাইতাম না, আমি 1 নিউটন বা 2 নিউটন পাইতাম। তোমরা মোবাইলে গেমস খেলছো, বিলিয়ার্ড গেমস খেলছো? হ্যাঁ, ক্যারাম খেলার সাথে তো তুলনা করতে পারি আশা করি। ক্যারাম খেলার সাথে? হ্যাঁ, ক্যারাম খেলার সাথে হুবহু সম্পর্কিত। ক্যারাম যদি খেলে থাকো তাহলে ভালো করে জিনিসটা বুঝতেছো যে তুমি এইদিকে পাঠাতে পারবা, কিন্তু এইদিকে পাঠাতে চাইলে অনেক জোরে মারলে এইদিকে অল্প অল্প যেত, কারণ ওখানে ওইখানে অল্প পরিমাণ উপাংশই ডাইভার্ট করা যায়, সেখানে কাহিনী আছে। তো এই জন্য সবকিছু বুঝাইতে চাই না, বাট কিছু কিছু না যেটা না বুঝলে না, তোমাদের এখন ম্যাথ গুলা করার জন্য যে ইনফরমেশনটা লাগবে আমি জাস্ট সেই ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করতেছি। কথাটা বুঝতে পারছো? জি হ্যাঁ, তো দেখো, এই যে আমরা এখানে যে সরণ সরণটা ঘটলো, তাহলে আমার কিন্তু বলের দিকে সরণ হয় নাই তা না, বলের দিকে এই এতটুকু সরণ হয়েছে। তো ধরলাম আমাদের এইটুকু সরণের মান হচ্ছে এস, এইটুকু, বাট আমার তো এস এর দিয়ে কাজ হবে না, আমার দরকার এতটুকু, ঠিক আছে? তো আমি এখন এখানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব। আমি সূত্র অ্যাপ্লাই করলে আমি যদি এই কোণটার মান যদি জানি আমি থিটা, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, ভূমি বা অতিভুজ মানে কি কস থিটা। ধরলাম এটার মান হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এস, তাহলে আমার আসলে এখানে অতিভুজ হবে, তাহলে যদি কস থিটা হয় কস থিটার মান কত হবে, ভূমি বাই অতিভুজ, মানে সেটা হবে এ বি বাই এস। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ বির মান কত, এস কস থিটা, আর এটাই হচ্ছে আমার বলের দিকে সরণ, অ্যাকচুয়াল সরণ না, অ্যাকচুয়াল সরণ হচ্ছে এস, আর বলের দিকে সরণ হচ্ছে এস কস থিটা। তো তখন আমি বলের সাথে এস কস থিটা গুণ দিলেই আমি অ্যাকচুয়াল কাজটা বের করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, মানে যদি আমাকে বলো হচ্ছে, তবে এটা তো ভাইয়া নর্মালি তো, তাইলে যদি আমরা যদি বের করি যে বলের দিকে সরণটা বের করার জন্য, ওটা তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস দিয়ে তৈরি করা যায়, বের করা যায়। কিন্তু আমরা তো মূলত ওইদিকে আসলে কতটুকু তুমি কাজ যখন বলের দিকে সরণ করো না, মনে করো এইদিকে বল প্রয়োগ করছি এইদিকে সরণ হচ্ছে, তুমি তখনও আসলে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা এইটাই ব্যবহার করো, ঠিক আছে? খেয়াল করো, বলটা যদি এইদিকে সরে যায় তখন তুমি এই থিটাটা কাউন্ট করো, বলটা যদি এখন এইদিকে সরে যায় তাহলে তুমি এই থিটাটা কাউন্ট করবা, এখন বলটা যদি একদম সোজা যায় তাহলেও কিন্তু এখানে থিটা আছে, বাট থিটার মানটা এখানে জিরো। তো তখন তুমি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা বসাও, এস এস কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে আলটিমেটলি ডাব্লিউ ইকুয়াল এফ এস ইউজ করতেছো, ডাব্লিউ ইকুয়াল এফ এস কোনো সূত্র না, সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। তাহলে জি আমি ভাইয়া, যদি আমরা আসলে ওইটা লিখি না আর কি। আমরা লিখি না, বা আসলে তোমাদের এটা শেখানো হয় না, বা তোমাদের এটা দরকার মনে করে না, করা হয় না, কারণ এই ল্যামেশন লেভেলে এইটুকুই এনাফ, বাট ওইটা এখন লাগে, কিছু করার নেই। তাইলে যদি আমি মধ্যবর্তী কোণটা জানি, তাইলে কোন দিকে কতটুকু বল প্রয়োগ হচ্ছে এটা আমি বের করতে পারবো। হ্যাঁ, বের করতে পারবা আসলে, এবং সেই ক্ষেত্রে তোমার ডিরেক্ট শুধু তোমার বলের মানটা হবে এফ কস থিটা। এখন ওই যে আগে বললাম না কনসেপ্টটা, ডানে 100 বামে 100, এখন হিসাব করে নাও। তুমি মনে করো এদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি যদি এখন এইদিকে হিসাব করো cos 90, তাহলে cos 90-র মান কত? জিরো, তুমি একদম 90 ডিগ্রি বরাবর কোনো ফোর্সই পাবা না এই কারণে, বুঝতে পারছো? ও জি ভাই, জি ভাই। নেক্সট চেষ্টা আমাদের কোন করতেছিলাম চ্যাপ্টার শুরু করবেন? নেক্সট chapter 13 বোঝাবো, পিএন জংশন, ডায়োড, তারপরে হচ্ছে chapter 14, তারপরে হচ্ছে জি আবার ভাই, ওই তখন দুইটা তোমরা চ্যাপ্টার তিনজন মিলে, পরে আর পরে আপনার এই যে মানে যদি এদিক দিয়ে আসেন, মানে গঠন বলে এগুলো যদি পড়ান, তাহলে হ্যাঁ সবগুলাই হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হবে আশা করি। নেক্সট আমরা এই পড়বো। আচ্ছা, যেটা একটু বলতে চাইছিলাম বলে শেষ করে দিই, দেখো ধরো এই যে আমাদের বস্তুটা, এটার তো একটা ওয়েট আছে তাই না, ডাব্লিউ, তাই না? তো এই ফোর্সটার কারণে কিন্তু যে কোনো মানে এই বলটা নিচের দিকে আসলে আলটিমেটলি এটাকে ফেলে দিয়ে নিচের দিকে নামবে, বাট সমস্যা হচ্ছে এইটা নিচের দিকে নামতেছে কি সোজা নিচের দিকে, না এই অ্যাঙ্গেলে নামতেছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে নামতেছে। তাহলে অ্যাকচুয়ালি এইটা মনে করো ওজন, মনে করো 10 নিউটন, তাহলে তুমি কি বলতে পারবে এটা 10 নিউটন বলের কারণে অ্যাঙ্গেলে নামতেছে? না, কারণ এখানে এটার একটা উপাংশ কাজ করতেছে, পুরা মানটা কাজ করবে না, তো এখানে আমাদের উপাংশ ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের উপাংশের মানটা হবে, যদি এটা হয় ডাব্লিউ,
তাহলে এটার ওজনের উপাংশ এইদিকে হবে W সাইন থিটা, এখানে কস থিটা হবে না, কারণ এখানে যে থিটাটা আমরা ব্যবহার করতেছি এটা আসলে এই কোণটা, এটা আসলে এই কোণটা না, মানে 90 মাইনাস থিটা থাকে তো এটা সাইন থিটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সাইন থিটা হয়ে যায়, কারণ এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা হবে না, তো এই আসলে তখন সূত্রটা হয়ে যায় W cos 90 মাইনাস থিটা, ওটা কোয়াড্রেন্ট হিসাবে সাইন থিটা হয়ে যায়। তো এই জাস্ট এটা জানলেই এই টাইপের ম্যাথ গুলো তোমার জন্য 50% সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো তখন তার মানে যখন তুমি এই বস্তুটার তরল হিসাব করবা, F ইকুয়াল ma এ হিসাব করতে যাইবা, তখন তোমার F এর ভ্যালুটা হবে W cos থিটা, দেন তুমি এখান থেকে ত্বরণ বের করতে পারবা, বস্তুটার ভর তো জানা থাকা লাগবে, বোঝা গেছে? আর যদি মনে করো ঘর্ষণ বল দিয়ে দেয়, তাহলে শেষ কাহিনী, তখন ঘর্ষণ গুণাঙ্কের কাহিনী, তখন ওই তখন কিন্তু আর তোমাদের যে স্ট্রাকচারের মধ্যে পড়বে না, কারণ উপরের দিকে একটি বল কাজ করবে, তখন মূলত ঘর্ষণ গুণাঙ্কটা মাইনাস করতে হবে, উপরে এই যে আর একটা বল মানে প্রতিটি বল কাজ করে, বল কাজ করে, কি কি বললা, রিঅ্যাকশন বলের কথা বল। আচ্ছা, তো যাই হোক এটুকুই, এগুলো মাথায় রাখো। আর তোমরা বইয়ে চ্যাপ্টার 13 এ পিএন জংশনটা আছে, পিএন ডায়োড, পিএন জংশন ডায়োড যেটা যেটা তোমাদের আসে সেটা পড়তে হবে, ঠিক আছে? তো এটা একটু দেখে দেখে রাখো, একদিন পিএন জংশন ডায়োডটা কিভাবে কাজ করে সেটা দেখাবো, ওইটার জন্য একটা ক্লাসই লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।